Hello everyone, good morning. Welcome back to my channel Style and Tips by Shishpriya. This is me, your Shishpriya. Welcome back to another exciting video. আর আজকের ভিডিওটা একটু আলাদা। তোমরা সব সময় দেখছো যে আমরা ক্লায়েন্টের উপর কি করে থ্রেডিং করি সেই ভিডিও দেখানো হয়, কি করে তুমি থ্রেডিং এর সুতোটা ধরবে সেটা দেখানো হয়। কিন্তু আজকে আমি একটু আলাদা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা তুমি নিজের আইব্রোটা নিজে কি করে করবে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। সবার ফার্স্টেই আমাদের এই 40 নাম্বারের এই সুতোটা লাগছে, মাস্ট। তুমি নিজের আইব্রো করো কি অন্য কারো আইব্রো করো, তো এই সুতোটা লাগছে। সবার প্রথম আমি এই সুতোটা নিয়ে নিয়েছি, আর একটা টেলকম পাউডার নিয়ে নিয়েছি, এখানে পন্সের পাউডার, তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো। তারপরে চলো তোমাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই তো সুতোটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই সুতোটাতে আমরা জাস্ট এতটা মতন সুতো বার করে নেব, ঠিক আছে? ঠিক এতটা মতো সুতো তোমরা বার করে নেবে। তো এটা ছিঁড়ে নিলে তো আমাদের এটার আর কোনো দরকার নেই, তো আমরা এটা রেখে দেব। তো এই দুটো সুতোকে আমরা এরকম ভাবে গিট মেরে দেব, ঠিক আছে? এরকম ভাবে ঠিক গিটটা মেরে দেব। আচ্ছা, তো এই যে আমরা সুতোটা গিট মেরে নিয়েছি, তো আমাদের দুটো মুখ জয়েন্ট হয়ে গেছে। তো আমরা এই যে সুতোর মিডিলটাতে এইখানটা দিয়ে আমরা সুতোটা একটু ফাঁকা করে নেব। তো এই দেখতেই পাচ্ছ তোমরা, একটা গিট মারার পরে এরকম একটা জিনিস তৈরি হয়েছে। তো এই সুতোটার মাঝখানে আমরা একটা কাঁচির মতো তৈরি করব, যেটা দিয়ে কিনা আমরা নিজেদের থ্রেডিংটা নিজেরা করতে পারবো। যারা নিজেরা পারো, অন্য কারোর উপর ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করতে থ্রেডিং মানে করতে পারো, তারাই তোমরা পারবে এই থ্রেডিংটা করতে। আর এমন না যে তাদের তুমি করতে পারছো না, তা বলে তুমি নিজের থ্রেডিং নিজে করতে পারবে, এমনও কোনো কঠিন ব্যাপার না। তো তোমরা দেখো পুরোটা, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, তো এই যে সুতোটা আমরা গিট মেরে নিয়েছি, তো এইখানে সুতোটা আমি কি করব, এইখানটায় হাতটা আঙুলে তিনটে আঙুল ঢুকিয়ে নেব। সেম ভাবে আমার এই যে বাইরের দিকে থাকবে, যেটা আমি তোমাদের থ্রেডিং এর ক্ষেত্রেও দেখিয়েছিলাম, এই যে সুতোটা বাইরের দিকে থাকবে, এটাকে আমি তিন থেকে চারবার আমার নিজের দিকে টানবো, মানে প্যাচ দিয়ে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, তোমরা পাঁচটা ছটাও নিতে পারো, পাঁচটা এই একে ছটা। তো এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এই যে একটা কাঁচির মতো তৈরি হয়েছে, এদিকটাও একটা দিয়ে কাঁচির মতো তৈরি হয়েছে, এদিকটাও একটা কাঁচির মতো তৈরি হয়েছে। ভালো করে কিন্তু তোমরা খেয়াল করো, ঠিক কাঁচির মতো তৈরি হয়েছে। তো আমরা এভাবেই জিনিসটাকে এভাবে বসিয়ে এভাবে টানলে এই দিকে লোমটা উঠবে, এভাবে টানলে এই দিক থেকে লোমটা উঠবে, ঠিক এই কাঁচির মতন তৈরি হয়েছে। তো আমরা এই কাজটা এভাবেই করব, এভাবে এদিকে টানলে এদিকে হবে, এদিকে টানলে এদিকে হবে। দেখতে পাচ্ছ এইদিকে আমার চুলটা যখন তুলতে হবে, তো আমি দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই দিকটা দেখো ছোট, এই দিকটা বড় আছে। তো এই দিকে চুলটা যখন আমি তুলবো, মানে লোমটা এইদিকের থেকে তুলবো যখন, তবে এই দিক থেকে প্রেশারটা দেবো, এইদিকে ছোট হয়ে গেলো, তার মানে লোমটা এখান থেকে কেটে যাবে। সেমভাবে যখন আমি এই দিকটা থেকে আমার লোমটা তুলবো থ্রেডিংয়ে, তো সেমভাবে আমি এভাবে খুলে দেবো, তাহলে কী হবে আমরা এদিকে লোমটা উঠে যাবে, ঠিক আছে? তো আমি তোমাদের এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি নিজের থ্রেডিংটা তোমরা নিজেরা কি করে করবে। তো চল, আচ্ছা, তো আমরা এই সুতোটাকে নিয়ে নিয়েছি, আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পারো। তো আমি নিজে আইব্রো সবসময় নিজেই করি, তো আমি আজকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার জাস্ট হালকা হালকাই উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ আমি যে জুম করেছি। এই যে আমার এখানে দু একটা আনইভেন রয়েছে থ্রেডিংয়ের, এই পাশে কতগুলো রয়েছে আমি সেগুলো তোমাদেরকে তুলে দেখাবো। তো এই যে আমি সুতোটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা প্যাচ দিয়ে দিয়েছি। এই যে একটা কাঁচির মতন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ? তো আমি এটা দিয়ে করবো। তো ফার্স্ট আমি কি করবো, এইখানটাতে আমার সুতোটা এইটুকু বরাবর আমি বসিয়ে নেবো। তারা আর্ট শেপ চাও তারা পেয়ে যাবে, এই যে এভাবে বসিয়ে এভাবে করলে একটা আর্ট শেপ মতো তৈরি হবে। তো আমি ফার্স্টে এখানটায় বসিয়ে নিচ্ছি, এইখানটায় বসিয়ে দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, এই যে এক্সট্রা দুটো লোম আছে, মানে এই জায়গাটা আমি পরিষ্কার করছি প্রথমে। তবে এই যে সুতোটাকে এভাবে আমি বসিয়ে দিচ্ছি, সুতোটাকে আমি এভাবে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে একটা নাড়া দিয়ে নেবে, সেট হয়ে গেল। এইটা দিয়ে এভাবে টানতে হবে জিনিসটা। তো আমি একদম জুম করে দেখাচ্ছি, এই যে এখানটায় সুতোটা বসাবে, বসিয়ে এইটা দিয়ে টানটা দেবে, একটা, দুটো, এভাবে। এই যে দেখতে পাচ্ছ ইজিলি এই জায়গাটা থেকে আমাদের লোমটা উঠে যাবে। এই যে এক্সট্রা যে আইব্রো সুতোটা থেকে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ আশা করি। অ্যাকচুয়ালি আমি আয়না ছাড়া এরকম ক্যামেরা দিয়ে দেখে করছি বলে আমার একটু প্রবলেম হচ্ছে, বাট একদম ইজিভাবে হয়ে যায়। এই যে বসিয়ে দিলাম আমি এক্সট্রা লোমটা তোলার জন্য, এই দেখো উঠে গেল, আশা করি বুঝতে পারছো। আমি দেখো এই দুটো লোম আমি তুলে নেবো, এই দুটো লোম আমি তুলছি, দেখতে পাচ্ছ এই দুটো আমি তুলে ফেলবো। তো সেটাই দেখো কিভাবে তুলছি।
এই যে আমি ঠিক এই দুটো জায়গাতেই, এই যে এই দুটো, এই দুটো যে এক্সট্রা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এই দুটো, এই দুটোকে আমি তুলছি। এই দেখো ভালো করে দেখে নাও, এই যে আমি সুতোর মাঝখানে এই দুটোকে ঢুকিয়ে দিলাম, দেখতে পেয়েছো? আশা করি এবার এই সুতোটা দিয়ে এইভাবে টান দেবো। দেখতে পাচ্ছ আমার এখানে দমটা কিন্তু উঠে গেছে, একদম খুব কঠিন কাজ না, কিন্তু একটুখানি ধৈর্য ধরে করতে হবে। কিন্তু একটা সুতো উল্টো পাল্টা তুলে ফেললে কি হবে, পুরো আইব্রোসটাই গন্ডগোল হয়ে যাবে। সেম ভাবে আমি এই দিকটা একটু করে নেব, এই যে এই যে কর্নারটা দিয়ে সুতোটা বসে এইভাবে টান দেবে, দেখতে পাচ্ছ? এবার আমি দেখো সামনে দেখাচ্ছি, আমার দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটা দুটো লোম রয়েছে দেখতে পাচ্ছ, দেখতেই পাচ্ছ এই যে একটা দুটো, এই যে এক্সট্রা চুল রয়েছে, আমি এগুলোকেই তোলার চেষ্টা করছি আর তোমরাও সেটা দেখতে পাবে। এই যে এভাবে আমি সুতোটাকে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এই যে এখানে আমি চুলটা এইভাবে তুলবো, ঠিক এই যে আমি এই এক্সট্রা চুলটাকে আমি তুলতে চাই, যদি এই যে এই যে এই চুলটাকে এভাবে আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ঠিক এভাবে টেনে দিচ্ছি, দেখতে পাচ্ছ উঠে গেল জিনিসটা? ঠিক সেইভাবে এই যে এইগুলো আছে যে এক্সট্রা, এই যে এক্সট্রাগুলো দেখতে পাচ্ছ, এগুলো এগুলোকেও তুলতে হবে, ঠিক এভাবেই নিয়ে ধরে এই যে ঠিক এই জায়গাটা এভাবে ধরে এইভাবে টেনে দেবে, এই যে একদম খুব এই কাঁচির মতো জিনিসটাকে দেখতে পাচ্ছ একটু দিয়ে, এই যে ঠিক এভাবে তুলে দেবে, এই দেখো দেখেছো উঠে যাচ্ছে, এই যে নিয়ে এই যে এক্সট্রা চুলগুলো আছে আমি সেগুলোকে তুলে ফেলবো। এই যে এই চুলটা দেখতে পাচ্ছ তোমরা ভালো করে, ক্লোজলি দেখাচ্ছি, এই যে আমি এগুলোকে তুলে ফেলবো এভাবে, এই যে এভাবে বসাবে, এভাবে সুতোটাকে টান দেবে, একদম ইজি। এই যে আমি এই চুলটাকে ধরো তুলবো, এই যে আমি ধরো এইটা তুলছি, আমি এখানটা সুতোটাকে বসালাম, বসিয়ে এই যে টানটা দেব, দেখতে পাচ্ছ? মোটামুটি আমি আর্ট শেপের মতো নিজের আমার মতন করে আমি করে নিয়েছি, তোমরা তোমাদের মতন যেরকম শেপ চাও সেভাবে করবে। আমি পার্লারে যাই না কখনই, যেহেতু আমার নিজের পার্লার আর আমি নিজেরটা নিজে করতেই প্রেফার করি, তো আমি মোটামুটি করে নিয়েছি আমার আইব্রোটা, তো আমি এদিকটা সেম সেম ভাবেই করে নেব। এই যে এভাবে তোমরা ধরবে থ্রেডিং এর সুতোটাকে ধরে, এই যে সুতোটাকে দেখতে পাচ্ছ এখানটায় বসাবে, ঠিক এখানটায় বসিয়ে একটা নাড়া দিয়ে এই যে এভাবে টেনে দেবে, দেখতে পাচ্ছ একটা লাইন মতো তৈরি হয়ে গেল। আরেকবার দেখাচ্ছি, এই যে হালকা একটু এখানটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটা বসাবে, বসিয়ে একটা নাড়া দেবে, আর এই যে দেখতে পাচ্ছ কতটা প্লেন পরিষ্কার হয়ে গেল এই জায়গাটা। এভাবে আবারও সুতোটাকে থ্রেডিং এর সুতোটাকে ধরে আর একটু এদিকটায় নিয়ে আসবো, আর একটু এদিকটায় নিয়ে এসে এই যে সুতোটা একটু এদিকে টেনে নেবে, কারণ মাঝে মাঝে ছোট এইভাবে সেম ভাবে দেখতে পাচ্ছ এতটা আমি করে নিয়েছি, আর একটু এভাবে টেনে নেব, আর একটু আমার দুটো একটা দুটো চুল আমার তুলতে হবে, তো আমি এখানটা আইব্রোটা রেখে এইভাবে নাড়া দেবো আর এইভাবে টেনে দেবো, দেখতে পাচ্ছ একটা আর্চ মতন শেপ চলে এসছে। এবার এটাকে আমি কর্নারটা দিয়ে আর একটু ক্লিন করব, এই যে সেম ভাবে আমি এখানে কর্নারে এখানটা রেখে এই যেভাবে করে দেবো, এই যে দেখতে পাচ্ছ? তা আমি এই ফ্রন্টের দিকে এখন কিছু একটা চুল দেখতে পাচ্ছ, এই ফ্রন্টের দিকটাতে দেখতে পাচ্ছ আমার যে লোম রয়েছে এদিকে অনেকগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি সব ক্লিন করব তোমাদের সামনেই, তোমরা দেখতে পাবে। আর নিজে নিজে থ্রেডিং করলে একটু লাগে, কারণ হচ্ছে কেউ যদি ধরে নেয় তাহলে একটু অতটা বেশি লাগে না, বাট নিজে নিজে করলে একটু বেশি লাগে, তো সেটাকে তোমরা দেখে নেবে। তুমি এখানে থ্রেডিং এর সুতোটা এভাবে বসিয়ে দেখো নেবে, আমি এখান থেকে কি করছি, এই যে আমি এখানে সুতোটাকে বসিয়ে এভাবে টান দিচ্ছি, একটু লাগে নিজে নিজে করলে,
একটু ধরে দিলে খুব ভালো হয়। বাট এই ভিডিও শ্যুটটা করছি তোমাদের জন্য, একটু কষ্ট হচ্ছে তারপরেও করছি তোমাদের জন্য। প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। একটু লাগে, ভীষণই পেন হয়, মিথ্যে বলবো না। এটা যারা করবে নিজে নিজে তারা বুঝতে পারবে। এই যে আমি জাস্ট আমার যেটুকু প্রয়োজন সেটুকু, কারণ ভীষণ লাগে। আর নিজের তো যেটুকু এক্সট্রাগুলো থাকে আমি সেগুলি তুলি, আমি পুরো তুলিও না কারণ আমার লাগে প্রচণ্ড, মিথ্যে বলবো না। তো এই যে আমার আইব্রোটা মোটামুটি হয়ে গেছে, তো আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস। এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে কি করে এভাবে কাট করে দেবে, ঠিক আছে? এভাবে এগুলোকে কাট করে দেবে, জিনিসটা কাট করে দেওয়ার পরে এই যে ব্যাপারটা আসছে। আর যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করবে, ইউজ করে তোমাদের যেখানে যেখানে লোমগুলো উঠেছে সেখানে সেখানে একটু ময়েশ্চারাইজারটা দিয়ে জাস্ট একটু হালকা হাতে মাসাজ করে নেবে। কেমন লাগলে পুরো টিউটোরিয়ালটা প্লিজ জানিও। আর এরকম টিউটোরিয়াল তোমরা আমার চ্যানেলে বরাবরই পেয়ে যাবে। তো আমার চ্যানেলটাকে এইসব টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো যারা এই ধরনের কাজ করতে, যাদের ফিনান্সিয়াল একটু প্রবলেম আছে তারপরেও তোমরা শেখার খুব ইচ্ছে, তাদের জন্য এই ভিডিওগুলো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, স্টে টিউন।